বন্ধুরা আমরা আরও একটি ফিজিক্স ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে চুম্বকত্ব তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভূ চুম্বক ও চুম্বকত্ব চুম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ এই জিনিসগুলো নিয়ে তো আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে কতগুলো টপিক সম্পর্কে জানবো এবং এই টপিকগুলো গুরুত্বপূর্ণ বিধায় আমরা এগুলো নিয়ে কিছু গাণিতিক সমস্যা সাজিয়েছি তো এগুলো করতে করতে আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝে নেব। তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে বার্সভার্স ল থেকে একটা প্রবলেম দিয়ে সেটা হচ্ছে এরকম এখানে একটা ছবি একা আছে ছোট করে সেটা আমি এখানে বড় করে এঁকে নিচ্ছি একটু তো এখান থেকে হচ্ছে আমরা বের করবো যে কোথায় চুম্বক ক্ষেত্রের মান কীরকম হবে তো এখানে একটা তার দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে একটা সরল পরিবাহী বলা যায় খুবই সরু এবং সোজা এটা অসীম থেকে এসে আবার অসীমে চলে যাচ্ছে এবং এটার সামনে আরেকটা তার এটাতে উল্টো দিকে কারেন্ট যাচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার এবং এই দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব থ্রি মিটার্স তো আমাকে কোনো একটা জায়গায় বের করতে হবে চৌম্বু ক্ষেত্রের মান কত যেমন ধরা যাক আমি বলে দিলাম এই তার থেকে ডান দিকে তিন মিটার লম্ব দূরত্বে চুম্বু ক্ষেত্রের মান কত তাহলে আমি কী করব আমি প্রথমে একটা তারের জন্য চুম্বক্ষেত্র বের করব তারপর আরেকটা তারের জন্য চুম্বক্ষেত্র বের করব। বের করে দেখব তারা যদি একই দিকে হয় তাহলে যোগ করে দেব আর যদি বিপরীত দিকে হয় তাহলে বিয়োগ করে দেব। তাহলে এখানে নিচের দিকে কারেন্ট যাচ্ছে তো নিয়মটা হচ্ছে যে আমরা কারেন্টের দিকে যদি ডান হাতের বুড়ো আঙ্গুল ধরি তাহলে বাকি চার আঙ্গুল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বোঝায় যেমন এই তারের বেলায় আমরা যদি ডান হাতের বুড়ো আঙুল কারেন্টের দিকে ধরি তাহলে বাকি চার আঙ্গুল দেখা যাচ্ছে এই চার আঙ্গুল এখানে সে ঢুকে যাচ্ছে তো বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে লম্বভাবে সেটা আমরা বোঝাই ক্রস দিয়ে আর তারপর এদিক দিয়ে সে আবার বের হয়ে আসে সেটাকে আমরা বোঝাই হচ্ছে ডট দিয়ে তাহলে এই তারের জন্য এই এই পাশে সমস্ত অংশে হচ্ছে ক্রস আর এই পাশে সমস্ত অংশে ডট তাহলে এই তারের জন্য কি হবে এই তারে যেহেতু বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে তাই এই তারের জন্য এদিকে সমস্ত অংশেই হবে হচ্ছে ডট আর এদিকে সমস্ত অংশে হবে ক্রস তাহলে এবার দেখা যাক আমাদের এই সিচুয়েশনে এই তারের জন্য কি হচ্ছে এই তারের জন্য এই পাশে ডট পাবো ডিরেকশনটা তাহলে আমি এই প্রথম তারের জন্য ডিরেকশনটা পাবো হচ্ছে ডট কিন্তু এই যে এই তারটার জন্য যার কাছে আর এই দূরবর্তী তারের জন্য পাবো আসলে হচ্ছে ক্রস এইটুকু আমরা আগেই বের করে নিলাম এবারে মানটা দেখি অসীম তার থেকে লম্ব দূরত্বে যে ক্ষেত্রের মান বি সেটার ফর্মুলা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ যেখানে এ হচ্ছে সেই লম্ব দূরত্ব তাহলে এক অ্যাম্পিয়ার কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা হচ্ছে মিউ নট ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টুয়াইস পাই ইন্টু এই দূরত্বটা কত থ্রি আর এই যে দুই অ্যাম্পিয়ার সেখান থেকে টোটাল দূরত্ব কিন্তু ছয় মিটার তাহলে তার জন্য হবে মিউনট ইন্টু টু ডিভাইডেড বাই টু পাই ইন্টু এই দূরত্বটা হচ্ছে ছয় কাটাকাটি করলে এখানেও কিন্তু ওয়ান থার্ড চলে আসে তাহলে এটার ডিরেকশন ছিল ডট আর এই দূরবর্তীটার জন্য ডিরেকশন ছিল ক্রস পরস্পর বিপরীতমুখী তাহলে এখানে মান যা আসে এক্স্যাক্টলি এখানেও কিন্তু মান তাই আসে কিন্তু বিপরীতমুখী তাহলে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিলে শেষমেশ আমি কিন্তু কোনো চুম্ব ক্ষেত্র পাবো না অর্থাৎ এই পয়েন্টটাতে লব্ধি ক্ষেত্র হবে শূন্য তাহলে এই পয়েন্টটাতে লব্ধি ক্ষেত্র শূন্য হচ্ছে এরকম করে অন্য যে কোনো জায়গায় দিলেও আমি বের করতে পারতাম ক্ষেত্রের মানটা কত হবে যেমন এই মাঝে যদি দিতাম তাহলে এটার জন্য আসতো ক্রস এবং এটার জন্যও আসতো ক্রস তখন দুইটার জন্য যোগ হয়ে যেত ঠিক তেমনি এদিকে যদি আবার দিতাম তাহলে এটার জন্যে আসতো ডট আর ওইটার জন্যে আসতো এবার ক্রস তাহলে আবার বিয়োগ হতো কিন্তু এক্ষেত্রে এই দুই অ্যাম্পিয়ারের কাছে বলে এর মানটা থাকবে বেশি আর তিন এই এক অ্যাম্পিয়ার থেকে অনেক দূরে বলে মানটা থাকবে কম কাজে এখানে কিন্তু জিরো হবে না জিরো এই পাশেই হচ্ছে তাহলে নিষ্ক্রিয় বিন্দু কিন্তু এটা একটা আর নিষ্ক্রিয় বিন্দুটা সবসময় যে তারে কারেন্টটা কম ওই তারের কাছাকাছি হয় তাহলে এভাবে আমরা চাইলে এরকম করে একটা প্রবলেম সলভ করে ফেলতে পারি তাহলে এই প্রবলেমটাতে আমরা যে সূত্রটা ব্যবহার করলাম সেটা হচ্ছে অসীম তার থেকে লম্ব দূরত্বে চম্ব ক্ষেত্র বের করার সূত্র তো যদি তার অসীম না হয় সেক্ষেত্রেও আমরা বের করতে পারবো সেই ফর্মুলা দিয়েও আমরা কিছু অঙ্ক করবো তো আমরা আমাদের এক নাম্বার সমস্যাটাকে এখন সরিয়ে নিচ্ছি দুই নাম্বার সমস্যায় যাই এখানে সরল পরিবাহের সাথে সাথে একটা ছোট্ট লুপও সাথে দেয়া তাহলে লুপের ব্যাপারটা একটু বলে নেই একটা লুপের মধ্যে যখন এইভাবে কারেন্ট ঘুরে তখন নিয়মটা হচ্ছে কারেন্টের দিকে এবার ডান হাতের চার আঙ্গুল ঘুরাতে হয় আগে হচ্ছে কারেন্টের দিকে আমরা বুড়ো আঙ্গুল ধরতাম এখন হচ্ছে কারেন্টের দিকে আমরা চার আঙ্গুল ধরলে বুড়ো আঙ্গুলটা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক্ষেত্রের ক্ষেত্রের দিক নির্দেশ করবে তাহলে এখানে চুম্বু ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে অর্থাৎ ডট আর যদি কারেন্টটা উল্টা দিকে ঘুরতো এরকম করে তাহলে আমরা ডান হাতের চার আঙ্গুল এভাবে ঘুরাতাম তাহলে ভিতরে ঢুকে যেত তাহলে এখানে হয়ে যেত ক্রস তাহলে ডট মানে বাইরে বের হয়ে আসা তো এটাকে নর্থ পোল দিয়েও ডিনোট করা যায় আর ক্রস মানে ভিতরে ঢুকে যাওয়া তো সেটাকে সাউথ পোল দিয়েও ডিনোট করা যায় কারণ চুম্বক বলরেখা নর্থপোল বা উত্তর মেরু থেকে নির্গত হয়ে সাউথ পোল বা দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে তো এটা মনে রাখার আরও একটা বুদ্ধি হচ্ছে আমি যদি এখানে বড়সর করে একটা এন একে তীরচিহ্ন দেই তীর চিহ্নটা মিলে যায় আবার এখানে যদি আমি বড় করে একটা এস একে তার দুই মাথায় তীরচিহ্ন দেই সেটাও কিন্তু মিলে যায় তাহলে এরকম করেও চাইলে আমরা মনে রাখতে পারি তাহলে এটা এখন আমি একটু মুছে দিচ্ছি এবার আমরা এই প্রবলেমটাতে আসি এখানে একটা তার এইরকম করে গিয়ে এরকম একটা লুপ তৈরি করে চলে যাচ্ছে এটা অসীম থেকে এসে আবার অসীমে চলে যাচ্ছে ধরা যাক তাহলে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে দুই অ্যাম্পিয়ার আর এই লুপের যে রেডিয়াস সে রেডিয়াস হচ্ছে আর তাহলে এটাকে আমরা দুইটা পার্টে করব একটা হচ্ছে এই সরল পরিবাহের জন্য এখানে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড হয় আর তারপর হচ্ছে এই লুপের জন্য এখানে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে সরল পরিবাহের জন্য যেটা হয় সেটার ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে মিউ মিউনট আই ডিভাইডেড বাই টু পাই এ এ হচ্ছে এখানে আর এর সমান এই লম্ব দূরত্বটা আরের সমান তাহলে আমরা এখন মান বসাই মিউনট হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আই এখানে দুই অ্যাম্পিয়ার আর টু পাই এ হচ্ছে আর এর ভ্যালু ওয়ান তাহলে এখানে আসলে পাই পাই কেটে যায় আর এখানে হচ্ছে টু আর এই টু কেটে যায় তাহলে ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আর কিছু থাকে না তাহলে এটার জন্য হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন পাচ্ছি আমরা আর লুপের বেলায় যে ফর্মুলা সেটাও আমরা জানি সেটা হচ্ছে মিউনট আই বাই টু আইস আর এখানে কিন্তু পাই নেই এটা খেয়াল রাখতে হবে তাহলে একটা লুপের মধ্যে যদি আই কারেন্ট যায় এবং লুপের পাক সংখ্যা বা নাম্বার অফ টার্নস যদি হয় এন তাহলে এন মিউনট আই বাই টু আর হয় কিন্তু এখানে লুপের মধ্যে তো একটাই পাক তাই আমরা এএনআর লিখবো না তাহলে সেটার জন্য ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু কারেন্ট তো সেম ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান তাহলে টু টু কেটে যাবে তাহলে থাকবে যেটা সেটা হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তাহলে থেকে গেল ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এবার এটা কি যোগ হবে না বিয়োগ হবে তাহলে এই তারের জন্য যেটা সেটা বের করি তাহলে তারের জন্য বড় আঙ্গুল ধরলাম এদিকে ভিতরে ঢুকে আর উপরে সে বের হয়ে আসে তাহলে তারের জন্য সেটা হচ্ছে ডট আর লুপের জন্য বের করি লুপের মধ্যে এইভাবে কারেন্ট যায় তাহলে সেটাও বাইরের দিকে তাহলে এটাও হচ্ছে ডট তাহলে আমরা মোট চুম্বক ক্ষেত্র পাব হচ্ছে এই দুইটার যোগফল তাহলে সেই যোগফলটা হচ্ছে আমরা যদি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কমন নেই তাহলে ওয়ান প্লাস পাই তাহলে এই হচ্ছে আমাদের মোট ক্ষেত্র তো এটা ছিল আমাদের দুই নাম্বার প্রবলেম তাহলে এখানে আমরা হচ্ছে একটা তারের সাথে একটা লুপ সহ চিন্তা করে সমাধান করলাম এরপর আমরা আমাদের পরবর্তী প্রবলেমটায় চলে যাব পরবর্তী প্রবলেমটাতেও আসলে আমরা ক্ষেত্রই বের করব তবে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট তাহলে আমরা দুই নাম্বার প্রবলেমটাকে সরিয়ে দিলাম আমরা তিন নাম্বার প্রবলেমটাকে নিয়ে আসি তিন নম্বর প্রবলেমটায় তারটা এরকম অসীম থেকে একটা তার এসে এই পয়েন্টে একটা বাক নিয়ে নাইনটি ডিগ্রিতে আবার অসীমে চলে যাচ্ছে তাহলে সেখানে এটা যদি মূল বিন্দু ধরি আমরা ওয়ান ওয়ান বিন্দুতে ক্ষেত্রের মান কত সেটা আমাকে বের করতে হবে তাহলে আমি আবার একটু ছবিটা আঁকি এখানে বড় করে এরকম করে সেইভাবে চলে যাচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো আর আমাদের যে পয়েন্টে বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এত দূরে ওয়ান ওয়ান এই পয়েন্টটাতে চুম্ব ক্ষেত্রে মান বের করতে বলা হচ্ছে এটা অসীম থেকে আসবে ওয়ান এম্পিয়ার কারেন্ট আর এখানে আবার অসীমে চলে যাবে ওয়ান এম্পিয়ার কারেন্ট তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি এই অংশ পর্যন্ত এটাকে একটা তার ধরে নিতে পারি যার একটা প্রান্তবিন্দু এখানে আর একটা প্রান্তবিন্দু অসীমে এরকম যদি হয় তাহলে জাস্ট যেটা করতে হয় সেটা হচ্ছে এই প্রান্তবিন্দুর থেকে একটা দাগ টেনে ভিতরের কোনটা নিতে হয় তাহলে এটা যেহেতু ওয়ান ওয়ান এই কোনটা বের করলেই দেখা যাবে ঠিক ফর্টি ফাইভ ডিগ্রি আসবে আর আরেকটা যেটা করতে হয় আমরা যদি ওই অসীম পর্যন্ত একটা লাইন টানতে পারতাম তাহলে বাইরের অ্যাঙ্গেলটা যত হতো সেটা নিতে হয় তাহলে অসীমে চলে গেলে এই বাইরের অ্যাঙ্গেলটা হয়ে যায় ওয়ান এইট্টি ডিগ্রি বাইরে চলে গেলে একদম অসীমে চলে গেলেই বাইরের অ্যাঙ্গেলটা হয়ে যায় ওয়ান এইট্টি ডিগ্রি কারণ যত দূরে যাবে অ্যাঙ্গেলটা বড়ো হবে তাহলে এখন নিয়ম হচ্ছে Mu not I by আই বাই ফোর পাই এ theta 1 ওয়ান মাইনাস theta টু এটা হচ্ছে theta ওয়ান আর ওই বাইরেটা হচ্ছে কস্তিটা টু তাহলেই হচ্ছে আমরা চুম্বক ক্ষেত্রের মানটা বের করে ফেলতে পারি এবং নিচেরটাও আসলে কিন্তু তাই হুবহু একই সিচুয়েশন তখন হচ্ছে এই প্রান্তবিন্দু থেকে টানলে এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি আর এখান থেকে যদি আমরা অসীম পর্যন্ত টানি তাহলে বাইরের কোনটা হচ্ছে সেই ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে একটার জন্য বের করলেই আমরা বুঝে যাব বাকিটার জন্য কী হবে তাহলে এখানে আমাদের মিউনোটের ভ্যালু হচ্ছে ফোর পাই ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আই হচ্ছে এখানে ওয়ান অ্যাম্পিয়ার আর নিচে ফোর পাই ইনটু এ এ হচ্ছে লম্ব দূরত্ব এই লম্ব দূরত্বটা এখানে এক মিটার আর এখানে কস থিটা ওয়ান হচ্ছে কস ফর্টি ফাইভ কজ ফর্টি ফাইভ মাইনাস কস থিটা টু হচ্ছে কস ওয়ান এইটটি তো কস ওয়ান এইটির ভ্যালু কত কস ওয়ান এইটির ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস ওয়ানে হচ্ছে প্লাস ওয়ান হয় তাহলে কজ ফর্টি ফাইভ কত আমি একটু দেখে নিচ্ছি কজ ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এখানে আমি লিখে দিই ওয়ান বাই রুট টু আর এখানে ফোর বাই ফোর পাই কেটে যায় তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে সেটা আসে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার তাহলে এই হচ্ছে একটা তারের জন্য এই তারের জন্য যেহেতু হুবহু সেম সিচুয়েশন সেম এবার আমরা ডিরেকশনটা মিলাবো এখানে নিচের দিকে কারেন্ট যাচ্ছে তাহলে নিচের দিকে কারেন্ট গেলে এদিকে ক্রস এদিকে ডট তাহলে একটার জন্য ডট পাওয়া যাচ্ছে এবার এটার জন্য সামনের দিকে কারেন্ট যাচ্ছে সামনের দিকে বুড়ো আঙ্গুল ধরলে এইভাবে ঘুরে নিচের দিকে ঢুকে যায় আর উপরের দিকে বের হয়ে আসে তাহলে এটাও হচ্ছে ডট দুইটার জন্যেই ডট তাহলে সেম ডিরেকশনে যেহেতু তাই যোগ হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে গুণ হয়ে গেলেই হবে দুই দিয়ে তাহলে যে রেজাল্টটা আসলো তাকে আমরা দুই দিয়ে গুণ করে দিলাম দুইটা চারের জন্য সমান সমান তাদেরকে যোগ করলে পাওয়া যায় থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেসলা তাহলে এই হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে চম্বুকক্ষেত্র এবং সেটা বাইরের দিকে বের হয়ে আসবে তাহলে এভাবে চাইলে সসীম তারের জন্য আমরা বের করে ফেলতে পারি তাহলে সসীম তারের জন্য ফর্মুলা ছিল মিওনোটাই বাই ফোর পাই এ কস্তিরা ওয়ান মাইনাস কস্তিরা টু কস্তিরা ওয়ান হচ্ছে একটা প্রান্ত থেকে টানলে ভিতরের যে অ্যাঙ্গেলটা হয় এবং অন্য প্রান্ত পর্যন্ত টানলে বাইরের যে অ্যাঙ্গেলটা হয় সেটা নিয়ে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা একটা তারের জন্য বের করে দেখলাম যে দুইটা তারের জন্য সেম সিচুয়েশন তাই সেম হবে এবং দিক ও একই দিকে তাই যোগ করে দিলাম আর যদি দিক বিপরীত দিকে হতো তাহলে বিয়োগ করে দিতাম তাহলে এটা ছিল আমাদের তিন নম্বর প্রবলেম তাহলে আমরা তিন নম্বর প্রবলেমটা সরিয়ে দিচ্ছি এরপর আমরা চার নাম্বার প্রবলেমে যাব আর এতক্ষণ ধরে আমরা যা করছিলাম সব হচ্ছে সূত্র দিয়ে তো আমরা এখন তো তিন এটা হচ্ছে আমাদের চার প্রবলেম এখানে বলা টু ইন্টু টেন টু দি পার সিক্স মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রন ওয়ান টেসলা চৌম্বু ক্ষেত্রের সাথে লম্বভাবে ছড়া ছোড়া হলো চুম্বক বল কত পর্যায়কাল কত তো এখানে আসলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি কোনো চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কোনো চার্জকে ছুঁড়ে দেই তাহলে সেই চার্জটা হচ্ছে ওই ক্ষেত্রের ভিতরে বৃত্তাকারে ঘুরতে থাকে এবং এখানে যে লরেন্স বলটা কাজ করে সেটা আসলে ওই চার্জটার জন্য কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে ফলে চার্জটা এরকম বৃত্তাকারে ঘুরতে থাকবে তাহলে এখানে যে সিচুয়েশনটা সেটা হচ্ছে এরকম আমরা যদি সেই লরেন্স বলটা বের করতে চাই চুম্বক বলটা এফিকোয়ালস কিউ ভি বি থিটা তাহলে সেটা হচ্ছে কিউ ইলেকট্রনিক চার্জ হচ্ছে যদি শুধু মানটা নেই 1.6 পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস কুলম ভি হচ্ছে ওর বেগ টু ইন্টু টেন মিটার পার সেকেন্ড এবং বি হচ্ছে ওয়ান টেসলা আর লম্বভাবে বলে সাইন্থিটা হয়ে যাবে সাইন নাইনটি অর্থাৎ ওয়ান তাই আর লিখতে হচ্ছে না তার এখানে ওয়ান পয়েন্ট হয়ে যাবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এখানে ছিল মাইনাস নাইনটিন আর এখানে হচ্ছে প্লাস সিক্স তাহলে আমরা এই দুটাকে অ্যাড করে দিলে মাইনাস থার্টিন পাচ্ছি তাহলে এই হচ্ছে ফোর্সের মান তাহলে এত নিউটন ফোর্স আমরা হচ্ছে এখান থেকে পাবো তাহলে এইটুকুর জন্য ইলেকট্রনের যে কি বলা যায় কৌণিকতরণ সেটা কথাভাবে আমরা বের করে ফেলতে পারবো বা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর যে ফোর্সটা অর্থাৎ কেন্দ্রমুখী বল সেখান থেকে আমরা চাইলে তার বেগও বের করে ফেলতে পারবো তাহলে এইখান থেকে আমরা যদি রেডিয়াস বের করতে চাই বেগ বের করতে চাই তাহলে এরকম করে আগাতে পারি এই এফ ইকুয়ালস এম ভি স্কোয়ার বাই আর তাহলে এখানে আমরা এফ জানি এম জানি ইলেকট্রনের যে ম্যাচ সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি তাহলে এখানে ভি আর আর এই দুইটার যে কোনো একটা জানলে বাকিটা জানা যায় যেমন এখানে ভি দেয়া তাহলে আমরা আর বের করতে পারবো তাহলে আর যদি বের করতে চাই আর ইকুয়ালস এম বি স্কয়ার ডিভাইডেড বাই এফ তাহলে আমরা এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর একটু করে ফেলি এম হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ভি হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আর নিচে এফ এফ হচ্ছে থ্রি পয়েন্ট টু তাহলে এইটুকু আমরা লিখলাম আর ভি হচ্ছে স্কয়ার ছিল তাহলে আমরা এখানে V এর করে দিলাম এরপর আমরা হচ্ছে দশের পাওয়ারগুলো সব হচ্ছে চাইলে যোগ করে বসিয়ে দিতে পারি যেমন এখানে উপরে এম এর মধ্যে ছিল হচ্ছে মাইনাস থার্টি ওয়ান আর এখানে ভি স্কোয়ার তাহলে সিক্সের জায়গায় হয়ে যাবে টুয়েলভ তাহলে প্লাস টুয়েলভ আর নিচে এখানে ছিল মাইনাস থার্টিন তাহলে উপরে চলে আসলো প্লাস থার্টিন তাহলে প্লাস থার্টিন চলে আসলো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার তাহলে এইটুকু রেডিয়াস নিয়ে ইলেকট্রনটা খুব জোরে বন বন করে ঘুরতে থাকবে তাহলে আমরা এখন বেগও জানি রেডিয়াসও জানি ব্যাসার্ধ তাহলে আমরা কি বের করতে পারবো আমরা চাইলে পর্যায়কাল বের করতে পারবো কিভাবে তো একটা সাইকেল কমপ্লিট করে আসতে ওকে কতটুকু ঘুরতে হয় ওকে ঘুর ঘুরতে হয় হচ্ছে টু পাই আর এতটুকু ঘুরে আসতে হয় তাহলে একটা সাইকেল কমপ্লিট হয় এবং এটা সে কত বেগে ঘুরে আসে সেটাও আমরা জানি বেগ হচ্ছে টু ইন্টু টু দি পর সিক্স তাহলে আমরা যদি টু পাই স্পাই আরকে টু ইন্টু টু দি পর সিক্স দিয়ে ভাগ করে দিই তাহলেই হয় তাহলে টু টু কেটে যায় তাহলে পাই ইন্টু আর আর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার মাইনাস ডিভাইডেড বাই টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স টু কেটে গেল তাহলে দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স তাহলে যেটা চলে আসে সেটা হচ্ছে থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সেকেন্ড অনেক ছোট একটা সময় তাহলে এত ছোট সময়ের মধ্যে সে ঘুরে আসবে তাহলে এভাবে চাইলে আমরা পর্যায়কাল বের করতে পারি আর পর্যায়কালকে যদি আমরা ইনভার্স করে দিই তাহলে ফ্রিকোয়েন্সি চলে আসবে তাহলে এরকম করে চাইলে এই ফর্মুলার সাহায্যে আমরা পর্যায়কাল বের করতে পারি চৌম্বক বল বের করতে পারি চাইলে ফ্রিকোয়েন্সি বের করতে পারি তো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যদি ক্ষেত্রের সাথে একটা চার্জকে লম্বভাবে ছুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে ওই ক্ষেত্রের সাথে ভিতরে ঘুরতে থাকে বৃত্তাকারে এটা ছিল আমাদের চার নাম্বার প্রবলেম তো আমরা এরপর আমাদের পাঁচ নাম্বার প্রবলেমটাতে চলে যাব তো আমরা এখান থেকে চার সরিয়ে দিচ্ছি আমরা নাম্বার প্রবলেমে যাই এখানে একটা কুণ্ডলির কথা বলা যে কুণ্ডলিটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত তো এটা হচ্ছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধের একশো পাকের একটা কুণ্ডলি যা হাফ টেসলা ক্ষেত্রের সাথে থার্টি ডিগ্রি কোণে অবস্থিত টর্ক বের করতে হবে তো কুণ্ডলির কারেন্ট আয় আমরা ধরে নেই ধরা যাক দুই অ্যাম্পিয়ার তাহলে এবার সিচুয়েশনটা একটু ব্যাখ্যা করি তো আমরা নর্মালি এরকম আয়তাকার কুণ্ডলি নিয়ে কাজ করে এসেছি তো কুণ্ডলি আয়তাকার হোক আর বৃত্তাকার হোক তাতে কিছু আসে যায় না ক্ষেত্রফলটাই আমাদের ফর্মুলাতে লাগে এবং সেটা বসারই ঠিকঠাক মতো কাজ করবে বাট আমরা এই চিত্রটা দেখে অভ্যস্ত তো উপর থেকে দেখলে যদি এরকম হয় যে একটা কুণ্ডলি এভাবে চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে তখন আমরা পাশ থেকে কেমন দেখব অর্থাৎ এদিক থেকে এদিক থেকে যদি দেখি তখন আমরা কিন্তু কুণ্ডলিটাকে এরকম ক্ষেত্রের সাথে ফ্ল্যাট হয়ে থাকতে দেখব তাহলে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র বি তার সাথে কুণ্ডলিটা ফ্ল্যাট এবার এটাকে যদি একটু ঘুরাই তাহলে এরকম হয়ে যাবে তাহলে এইরকম হয়ে এইরকম দেখা যাবে তাহলে এই যে চুম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলি যত অ্যাঙ্গেল তৈরি করে সেটাই হচ্ছে এখানে বলা থার্টি ডিগ্রি তো আমাদের এখানে কুণ্ডলিটা হচ্ছে এরকম বৃত্তাকার তো ওই বৃত্তাকার কুণ্ডলির ব্যাসার্ধ আর আর হচ্ছে টেন সেন্টিমিটার অর্থাৎ পয়েন্ট ওয়ান মিটার তো এখানে কুণ্ডলির টর্কের যে ফর্মুলা টাউ ইকুয়ালস হচ্ছে এ বি তারপর এখানে এই সিচুয়েশনে ফর্মুলাটা এতটুকুই ছিল এনআইএ বি যেখানে বিয়ের পরিচয় ছিল কুণ্ডলীর তল বরাবর চম্বুক্ষেত্র তো কুণ্ডলির তলটা তো চম্বুক্ষেত্রের সাথে সমান্তরালে ছিল তাই সম্পূর্ণ বিটাই আমরা এখানে পেতাম কিন্তু এখানে কুণ্ডলীর তলটা কিন্তু চুম্বুক্ষেত্রের সাথে সমান্তরালে না থার্টি ডিগ্রি কোণে কাজেই আমরা যদি কুণ্ডলির তল বরাবর চুম্বুক্ষেত্র পেতে চাই তাহলে কস থার্টি নিতে হবে তাহলে এখানে হবে কস থার্টি আর আমাকে যদি তল ভেক্টরের সাথে চম্বকক্ষেত্রের অ্যাঙ্গেলটা বলে দিত তল ভেক্টর কিন্তু এটা তলের উপরে লম্ব তাহলে তখন কিন্তু আমাকে হচ্ছে এই কোণের সাইন নিতে হতো তো তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল দিয়ে দিলে নিতে হয় সাইন আর যদি তলের সাথে অ্যাঙ্গেল দিয়ে দেয় তাহলে নিতে হয় কজ যেমন এক্ষেত্রে তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল কত হতো সিক্সটি তাহলে আমরা এখানে সাইন সিক্সটি লিখতাম তো কজ থার্টি আর সাইন সিক্সটি আসলে একই মান তাই আমাদের এই প্রবলেমটাতে তলের সাথে সরাসরি অ্যাঙ্গেলটা বলা চোম্বু ক্ষেত্রের তাই আমরা কস দিয়ে করব তাহলে এখানে কুণ্ডলির পাক সংখ্যা হচ্ছে একশো আর কারেন্ট হচ্ছে দুই অ্যাম্পিয়ার এ এ হচ্ছে পাই আর স্কোয়ার পাই ইন্টু পয়েন্ট ওয়ান স্কোয়ার ইন্টু বি কত টেসলা হাফ টেসলা আর কস থার্টি আসে কত কস থার্টি সেটা আসে রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু তাহলে এটা বের করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের টর্কের মান অত নিউটন মিটার তাহলে হানড্রেড ইন্টু টু ইন্টু পাই ইন্টু পয়েন্ট ওয়ান স্কোয়ার ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু রুট থ্রি বাই টু তাহলে আমাদের মানটা চলে আসে টু পয়েন্ট সেভেন টু নিউটন মিটার তাহলে এতটুকু টর্ক এই কুণ্ডলির উপরে তৈরি হবে তো এই কুণ্ডলি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করে তাহলে আস্তে আস্তে টর্কও চেঞ্জ হবে যেমন এই কুণ্ডলিটা যদি একদম ঠিক এই চম্বু সাথে নাইনটি ডিগ্রিতে থাকে অর্থাৎ এইভাবে থাকে তখন কিন্তু এখানে কজ নাইনটি হয়ে যাবে আর কজ হচ্ছে জিরো তাহলে ওই কুণ্ডলির উপরে কোনো টর্ক থাকবে না তাহলে এই অবস্থায় হচ্ছে ন্যূনতম টর্ক বা মিনিমাম টর্ক সেটা জিরো আর যদি এই অবস্থায় থাকে তাহলে কিন্তু কজ জিরো বা কজ ওয়ান এইটি পায় কজের বেলায় কিন্তু সেই ভ্যালুটাই সবচেয়ে বড় তাহলে তখন হচ্ছে ম্যাক্সিমাম টর্কটা তৈরি হবে তাহলে এরকম অবস্থায় থাকলে ম্যাক্সিমাম টর্ক আর এরকম নাইনটি ডিগ্রি অবস্থায় থাকলে মিনিমাম টর্ক যেটা হচ্ছে জিরো হয় তাহলে এইভাবে আমরা কুণ্ডলির উপরে টর্ক বের করতে পারি তো আমরা এখন চাইলে এই পাঁচ নাম্বার প্রবলেমটা সরিয়ে দিতে পারি তো আমরা এখন ছয় নাম্বার প্রবলেমটা নিয়ে আসতে পারি এখানে হল ভোল্টেজ বের করতে হবে তো এমনিতে আমরা হল ভোল্টেজের ফর্মুলা কি জানতাম তো ব্যাপারটা ছিল এরকম এটা হচ্ছে দৈর্ঘ্য এল এটা প্রস্থ ডি আর পিছনের দিকে পুরুত্ব ছিল টি তাহলে বইয়ে যেভাবে জিনিসটা ছিল সেটা হচ্ছে এরকম দৈর্ঘ্য বরাবর কারেন্ট ছিল আই আর এই যে পুরুত্ব সেই পুরুত্ব বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ছিল বি তাহলে সেখানে আমরা হল ভোল্টেজের যে ফর্মুলাটা দেখেছিলাম টেক্সটবুকে সেটা ছিল ভিএইচ ইকুয়ালস বিভিডি যেখানে এই বি হচ্ছে চম্বুক ক্ষেত্র ভি হচ্ছে চার্জ ক্যারিয়ার বা আধানবাহকের তারণ বেগ ড্রিফট ভেলোসিটি আর ডি ছিল হচ্ছে এই দূরত্বটা তাহলে এখানে বি কোন বরাবর ছিল টি বরাবর বি ছিল হচ্ছে টি বরাবর ভি কোন বরাবর ছিল তারণ বেগ কারেন্ট চলাচলের দিক বরাবর অর্থাৎ এল বরাবর এই দুইটা ডাইমেনশন বাদে বাকি যে ডিরেকশনটা থাকে ওই ডিরেকশনে হচ্ছে হল ভোল্টেজটা তৈরি হয় কাজেই টি আর এল চলে গেলে ডি থাকে ডি এর দিকেই তৈরি হয় তাহলে এটা ছিল আমাদের ফর্মুলা তাহলে এখান থেকে মিল রেখে আমরা চাইলে পরবর্তী যে কোনো সিচুয়েশনে বসিয়ে দিতে পারবো যে ফর্মুলাটা আসলে কি হবে যেমন এখানে এটা এখনও দৈর্ঘ্য এল এটা হচ্ছে প্রস্থ ডি আর এই যে হচ্ছে পুরুত্ব টি তাহলে এইখানে কি হবে কিন্তু এখানে আরেকটা জিনিস একটু চেঞ্জ করা সেটা হচ্ছে বি এর ডিরেকশনটা হচ্ছে এইবার ডি বরাবর তাহলে এইবার যদি আমরা এর সাথে মিল রেখে এই ফর্মুলাটা লিখতে চাই তাহলে হল ভোল্টেজ ইকুয়ালস বি ভি আর কোনটা বি হচ্ছে কোন বরাবর বি হচ্ছে উপরের দিকে অর্থাৎ ডি এর দিকে আর কি পুরোপুরি ডি এর দিকে না একটু অ্যাঙ্গেল করা বাট ইন জেনারেল ডি এর দিকে তাহলে ভি কোন দিকে বেগ কারেন্টের দিকে তাহলে কারেন্টটা হচ্ছে এল বরাবর তাহলে ডি এল চলে গেল বাকি থাকে টি তাহলে ফর্মুলা হবে হল ভোল্টেজ ইকুয়ালস বি ভি টি এটা জাস্ট সহজে মনে রাখার জন্য আমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারি তাহলে হল ভোল্টেজের ফর্মুলা এখানে বিভিটি কিন্তু এখনো শেষ হয়নি সেটা হচ্ছে এই কারেন্টের সাথে লম্বভাবে যতটুকু বি সেটা হচ্ছে আমাকে হল ভোল্টেজ তৈরিতে সাহায্য করবে বাট যে উপাংশটা কারেন্টের দিকেই সেটা কিন্তু হল ভোল্টেজ তৈরিতে সাহায্য করবে না কাজে এটা যদি এখানে সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই উল্লম্ব অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি হয় তাহলে উপরের দিক বরাবর এর উপাংশ হচ্ছে বি কস থার্টি বা আমি যদি সিক্সটি ডিগ্রি দিয়ে বলতে চাই তাহলে বি সাইন সিক্সটি তাহলে আমি এখানে এই বি সাইন সিক্সটি এটা অ্যাড করে দিলাম এইবার আমি হল ভোল্টেজটা পেয়ে যাব তাহলে হল ভোল্টেজটা এখানে বি এর ভ্যালু দেওয়া দুই টেসলা ভি দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড টি অর্থাৎ পুরুত্ব এখানে দেওয়া তিন সেন্টিমিটার অর্থাৎ পয়েন্ট জিরো থ্রি আর সাইন সিক্সটি আমরা দেখে নেই সাইন সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে দুই আর হাফ কেটে যাবে পয়েন্ট জিরো থ্রি ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সিক্স তাহলে এইটা হচ্ছে আমাদের হল ভোল্টেজ এত ভোল্টেজ তৈরি হবে হল ভোল্ট তাহলে এরকম করে আমরা যে কোনো সিচুয়েশনে যেভাবেই কন্ডাক্টরটাকে রাখুক না কেন চাইলে আমরা হল ভোল্টেজ বের করে ফেলতে পারবো তাহলে এইভাবে হল ভোল্টেজ বের করা যায় আর আরেকটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে হল ভোল্টেজের বি আই বাই এন টি কিউ এই টি হচ্ছে মানে বি যেদিকে থাকে সেই দিকের ডিরেকশনটা হচ্ছে এখানে থাকে সেই ডাইমেনশনটা এটা হচ্ছে সহজে মনে রাখার বুদ্ধি তাহলে সেখানেও যদি চেঞ্জ করে দেয় আমরা ওই ফর্মুলাটাও চাইলে বসিয়ে দিতে পারব তো এটা গেল হচ্ছে আমাদের ছয় নাম্বার প্রবলেম তো আমরা হচ্ছে এবার আমাদের সাত নাম্বার প্রবলেমটাতে যাব সাত নাম্বার প্রবলেমটা হচ্ছে ভূ নিয়ে তাহলে সাত নম্বর প্রবলেমটা এরকম তা আমরা জানি যে পৃথিবীর যে ক্ষেত্র, সেটা যদি কোনো স্থানে এরকম হয় এটা হচ্ছে পৃথিবীর চুম্ব ক্ষেত্র বি তাহলে ভূমির সাথে যত কোণ তৈরি করে সেটাই হচ্ছে বিনতি কোণ ডেলটা তাহলে এই বরাবর যা কাজ করে সেটা হচ্ছে ভূচম্ব ক্ষেত্রের কুপাংশ উপাংশ বিএইচ তাহলে এইটা আসলে বি কজ ডেল্টা আর উল্লম্ব অক্ষ বরাবর কাজ করে হচ্ছে বি ভি ভূচুম্বকের উল্লম্ব উপাংশ পার্টিকল তাহলে এটা হচ্ছে আসবে বি সাইন ডেল্টা তাহলে আমাদের এখানে দেওয়া হচ্ছে কোনো স্থানে বিনতি থার্টি ডিগ্রি অর্থাৎ ডেল্টা দেওয়া থার্টি ডিগ্রি আর আনুভূমিক উপাংশ সিক্স মাইক্রোটেসলা তাহলে আমরা লিখলাম এইচ ইকুয়ালস বি কস থার্টি ইকুয়ালস সিক্স মাইক্রো টেসলা তাহলে এইখান থেকে বের হয়ে যাবে বি কত সেটা হচ্ছে সিক্স মাইক্রো ডিভাইডেড বাই কস থার্টি এতো টেসলা তাহলে সেটা যদি আমরা একটা ক্যালকুলেটরের সাহায্যে বসাই তাহলে এর ভ্যালুটা আসবে সিক্স ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইডেড বাই কস থার্টি তাহলে এর ভ্যালুটা আসে সিক্স পয়েন্ট নাইন থ্রি সিক্স পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু সিক্স অর্থাৎ মাইক্রো টেসলা তাহলে সিক্স পয়েন্ট নাইন থ্রি মাইক্রো টেসলা এটা হচ্ছে বি তাহলে এবার বি ভি যেটা অর্থাৎ বি সাইন সেটা বের করা কোনো ব্যাপারই না আমরা লিখে দিতে পারি যে সিক্স পয়েন্ট নাইন থ্রি ইন্টু সাইন থার্টি অর্থাৎ এর অর্ধেক আসবে তাহলে সাইন থার্টি তো হাফ তাই আমরা একে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ভি ইকুয়ালস থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর মাইক্রোটেসলা তাহলে এরকম করে চাইলে আমরা এটা থেকে এটা এবং এটা থেকে এটা বের করে ফেলতে পারি তাহলে এগুলোই হচ্ছে ভূজম্ব ক্ষেত্রের মান এবং তার উল্লম্ব উপাংশের মান যেটা এই প্রশ্নে চাওয়া হয়েছিল তো এটা হচ্ছে বিনতি তো আমরা এখন এই প্রবলেমটা সরিয়ে নিচ্ছি আমরা পরবর্তী আর একটা প্রবলেমে যাচ্ছি এটা হচ্ছে আমাদের আট নাম্বার প্রবলেম এখানে স্বকীয় আবেশ ইনভলভ তো আমরা যেটা যেটা করলাম সেটা সেটা একটু টিক দিয়ে নিই তো স্বকীয় আবেশ যেটা সেটা হচ্ছে এরকম যে একটা কুণ্ডলির মধ্যে যদি প্রবাহের পরিবর্তন হয় তখন ওই কুণ্ডলিটা আসলে সেই তড়িৎ প্রবাহটাকে পরিবর্তন হতে দিতে চায় না তাহলে সে কী করে সে তার দুই প্রান্তে একটা তরিচালক শক্তি তৈরি করে তো এই ঘটনাটাই হচ্ছে স্বকীয় আবেশ তাহলে স্বকীয় আবেশের ফর্মুলা হচ্ছে যে তরিচালক শক্তিটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মাইনাস এল ডিআই বাই ডিটি তাহলে ডিআই বাই ডিটি হচ্ছে সময়ের সাথে প্রবাহের পরিবর্তনের হার আর এল যেটা এটাকেই বলে স্বকীয় আবেশ গুণাঙ্ক আর নেগেটিভ চিহ্নটা দেয়া সে যে বাধা দেয় সেটা বোঝানোর জন্য তো এখানে একটা সার্কিট আঁকা এটা আমি একটু বড় করে আবার এঁকে নিচ্ছি এখানে একটা কুণ্ডলি যে কুণ্ডলিটার স্বকীয় আবেশ গুণাঙ্ক এল হচ্ছে টেন মিলি হেনরি হেনরি হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক আর এখানে একটা ব্যাটারি দেওয়া পাঁচ ভোল্ট আর এখানে একটা পরিবর্তনশীল রোধ কানেক্ট করা দশ ওহম এই মুহূর্তে তার মান তাহলে আমি যদি এই কন্ট্যাক্ট পয়েন্টটা ধরে এদিকে সরাই তাহলে রোধ বাড়বে আর যদি এদিকে সরাই তাহলে রোদ কমবে এই মুহূর্তে তার রোধ হচ্ছে দশ হোম এখন প্রশ্ন হচ্ছে হবে যদি রোধ পরিবর্তন হতে থাকে অর্থাৎ রোদ এখানে বাড়তেও পারে আসলে কমতেও পারে তাহলে এবার দেখি যদি আমরা কারশ্যফের সূত্রে যাই তাহলে এখানে ভোল্টের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাঁচ ভোল্ট তা আমরা এখানে একটু লিখি পাঁচ আর এর দুই প্রান্তে যে বিভব পার্থক্য তৈরি হবে সেটা আবেশ গুণাঙ্কের ফর্মুলা থেকে পাবো সেটা হচ্ছে মাইনাস এল ডিআই বাই ডিটি আর এই ভোল্টেজটাকে যদি আমরা এই রোধ দিয়ে ভাগ করি যেমন এই মুহূর্তে রোধ কত এই মুহূর্তে রোধ হচ্ছে দশ এই মুহূর্তে এই মুহূর্তে রোধ হচ্ছে দশ তাহলে এই মুহূর্তে কারেন্টটা হচ্ছে এরকম করে পাবো কিন্তু আমরা তো জানি না যে কারেন্টের মানটা কি বাড়ছে নাকি কমছে ধরা যাক আমরা এটাকে আস্তে আস্তে ডানে নিচ্ছিলাম আসলে যদি আমরা ডানে নিয়ে থাকি তাহলে রোধ বাড়ে আর রোধ বাড়তে থাকলে কারেন্ট কমতে থাকে কারেন্ট কমা মানে কারেন্টের পরিবর্তনটা ঋণাত্মক তাই ডিআই নেগেটিভ হয়ে যাবে তাহলে আই নেগেটিভ হয়ে যাওয়া মানে মাইনাসে মাইনাসে চলে আসবে প্লাস তাহলে এমনিতে পাঁচকে দশ দিয়ে ভাগ করলে হাফ এম্পিয়ার পেতাম আমরা কিন্তু এখানে প্লাস হয়ে যাওয়ায় হাফ এম্পিয়ারের চেয়ে বেশি পাবো অর্থাৎ যদি আমরা এদিকে ডানে টেনে নিতে থাকি তাহলে যেই মুহূর্তে রোধ ছিল দশ সেই মুহূর্তে কারেন্টটা হচ্ছে হাফ এম্পিয়ারের চেয়ে বেশি পাবো আমরা ঠিক কত বেশি জানতে হলে এই মানটা জানতে হবে তাহলে বাড়ানোর সময় আমরা হচ্ছে বেশি পাচ্ছিলাম এইবার যদি আমরা তখন এই কার এই কন্ট্যাক্ট পয়েন্টটাকে বামে নিয়ে যেতাম তাহলে কি হতো বামে নিয়ে গেলে রোদ কমতে থাকে তাহলে কারেন্টটা হচ্ছে কি হতে থাকে বেড়ে যেতে থাকে কারেন্ট বেড়ে যেতে থাকলে কারেন্টের পরিবর্তন ডিআই পজিটিভ এই মাইনাসটা তাহলে থেকেই যাবে তাহলে পাঁচের চেয়ে কম দশ দিয়ে ভাগ করলে হাফ এম্পিয়ারের চেয়ে কম আসবে তাহলে উত্তরটা হচ্ছে যদি রোদ বাড়াতে থাকি তখন এখানে হচ্ছে হাফ এম্পিয়ারের চেয়ে বেশি আসবে আর যদি রোদ কমাতে থাকি তাহলে হাফ এম্পিয়ারের চেয়ে কম আসবে এই হচ্ছে অ্যান্সার তো স্বকীয় গুণাঙ্কের সাহায্যে এই প্রবলেমটা সলভ করা যায় তো এটা ছিল আমাদের আট নাম্বার প্রবলেম তো আমরা আট নাম্বার প্রবলেমটা সরিয়ে দিচ্ছি তো এরপর আমরা হচ্ছে আমাদের নয় নাম্বার প্রবলেমটা নিয়ে আসবো এই হচ্ছে আমাদের নয় নাম্বার প্রবলেম এখানে আমরা হচ্ছে আর এম এস ভ্যালু বের করা দেখব তো আমরা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েবের জন্য আর এম ভ্যালু কত আসে সেটা অলরেডি দেখে ফেলেছি তাও আমি একটু এখানে বলে দেই সেটা হচ্ছে আমরা নর্মালি যখন এরকম সাইনওয়ে আঁকি এটা হচ্ছে তরিচালক শক্তি এটা চরিতচালক শক্তির সর্বোচ্চ মান ইফসাইলন নট এদিকে সময় টি তাহলে এখানে আমরা যেটা করতাম সেটা হচ্ছে এটা জিরো এটা হচ্ছে পর্যায়কাল টি তাহলে মূল গড় বর্গ মান কীভাবে বের করতাম আমরা যেটা করতাম সেটা হচ্ছে ইপসাইলনের যে ফর্মুলা ইফসাইলন ইকুয়ালস ইফসাইলন নট সাইন ওমেগা টি এইটাকে আমরা হচ্ছে স্কয়ার করতাম অর্থাৎ বর্গ করতাম তারপর আমরা এই সবগুলো প্রত্যেক পয়েন্টের মান যোগ করে দিতাম কীভাবে ইন্টিগ্রেট করে জিরো থেকে টি পর্যন্ত তারপর তাকে আমরা এই পুরো সময়টা দিয়ে ভাগ করে দিতাম তাহলে হচ্ছে গড় বর্গমান পাই অর্থাৎ মিন স্কোয়ার ভ্যালু এরপর এই সম্পূর্ণটাকে যদি আমরা রুট করে দেই তাহলে রুট মিন স্কোয়ার পাওয়া যায় তাহলে এরকম করে আমরা রুট মিন স্কোয়ার বের করতাম তাহলে এটা ছিল ইপসাইলন আর এম এস তো ইফসাইলন আর এম এস এই ক্ষেত্রে হিসেব করলে দেখা যেত যে পয়েন্ট সেভেন জিরো সেভেন নট এটা আসতো তো সাইন ওয়েভের বেলায় যে এটা আসে এটা আমরা জানি তো আমরা এখন একটু অন্যরকম আরেকটা ওয়েভের জন্য আর এম এস ভ্যালুটা বের করতে চাচ্ছি তাহলে এখানে ভোল্টেজটা হচ্ছে এরকম জিরো থেকে পাঁচ ভোল্ট পর্যন্ত সুষমভাবে বারে দুই সেকেন্ডে তারপর আবার ঠাস করে কমে যায় আবার এরকম বারে কমে যায় তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্নটা ভোল্টেজের তো এটার জন্য আমাদের আর এম বের করতে হবে তা আমরা কাজ করি আমরা ইপসাইলনের ফর্মুলাটা লিখে নিই তো এটা হচ্ছে একটা সরল সরল সরলরেখার সমীকরণ ছিল ওয়াই ইকুয়ালস এক্স প্লাস সি যদি মূলবিন্দুগামী হয় তাহলে এই সিটা থাকে না ওয়াই ইকুয়ালস এক্স তাহলে এম হচ্ছে ঢাল এখানে ঢাল কত ইপসাইলন নট বাই টু তাহলে এখানে ইপসাইলন নট বাই টু আর এক্স হচ্ছে এই অক্ষে যা থাকে তো সেটা হচ্ছে আমাদের এখানে টি তাহলে এটাই হচ্ছে আমাদের ইপসাইলন নট ইফসাইলন ইফসাইলনিক তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে এইভাবে সে হচ্ছে পাঁচ ভোল্ট পর্যন্ত যায় তো তাই যদি হয় তাহলে আমরা এখন এক কাজ করতে পারি আমরা এই ইফসাইলনটাকে প্রথমে স্কোয়ার করে নিতে পারি তাহলে এটা স্কোয়ার হয়ে গেল এখানে হয়ে গেল ফোর আর এটা হয়ে গেলো টি স্কোয়ার এইবার তাকে আমরা ইন্টিগ্রেট করে নিতে পারি পর্যায়কাল পর্যন্ত টি পর্যন্ত তাহলে আমাদের এখানে টি কত দেখাই যাচ্ছে দুই সেকেন্ড চার সেকেন্ড এভাবে যাচ্ছে তাহলে দুই হচ্ছে টি তাহলে এই দুই পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করে নিলাম করে নিয়ে এই দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে হচ্ছে গড় বর্গমান পাওয়া যাবে অর্থাৎ মিন স্কোয়ার দেন এটাকে যদি আমি রুট করে দেই তাহলে আর এম পেয়ে যাবো তাহলে এখানে আসলে বাইরে চলে আসবে নট স্কোয়ার আর এই ফোর তাহলে টু আর ফোর মিলে এখানে হয়ে যাবে এইট আর ভিতরে থেকে যাবে জিরো থেকে টু পর্যন্ত টি স্কোয়ার তাহলে টি স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কি আসে টি স্কোয়ারকে কার আসে টি কিউব বাই থ্রি তাহলে সেটাকে আমরা এখন টু আর জিরো এই ভ্যালুটা বসাবো টু আর জিরো তো এখন জিরো বসালে তো জিরোই আসবে এটাতে তাহলে টু বসালে কত আসবে এখানে এইট এইট বাই থ্রি তাহলে আমরা একবারে মানটাও বসিয়ে চাইলে এখানে এইট বাই থ্রি লিখে দিতে পারি এইট তাহলে এইট এইট কেটে যাবে তাহলে এই সম্পূর্ণটাকে রুট দিলে আসে ইফসেল নট বাই রুট থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের আর এম এস তাহলে এই ক্ষেত্রে আর এম ভ্যালু আসলো ইফসাইল নট বাই রুট থ্রি তো এরকম করে সেম টেকনিক অ্যাপ্লাই করে যে কোনো শেপের জন্য আমরা চাইলে আর এম বের করে ফেলতে পারি নিয়মটা হচ্ছে প্রথমে ওই ইকুয়েশনটাকে স্কোয়ার করতে হবে দেন পর্যায়কাল পর্যন্ত হচ্ছে তাকে আমরা ইন্টিগ্রেট করে টোটাল যোগফলটা বের করব তারপর ওই সময়টা দিয়ে ভাগ করে দিলে মিন স্কোয়ার অর্থাৎ মূল মূল না গড় বর্গ আসবে তারপর রুট করে দিলে মূল গড় বর্গমান অর্থাৎ আর এম ভ্যালু চলে আসবে তো করে আমরা চাইলে আর বের করে ফেলতে পারি তো এটা ছিল হচ্ছে আর বের করার নিয়ম তো এরকম যে কোনো শেপের জন্য আমরা আর বের করতে পারবো এবং সাইন ওয়েভের জন্য আর এম এস আসে পয়েন্ট সেভেন জিরো সেভেন ইন্টু শীর্ষমান আমরা যে বলি যে আমাদের ঘরে টু টোয়েন্টি ভোল্ট সাপ্লাই এই টু টোয়েন্টি আসলে হচ্ছে আর এম ভ্যালুটা তাহলে সেখান থেকে যদি আমরা শীর্ষমানটা বের করি সেটা প্রায় তিনশো এগারো ভোল্টের কাছাকাছি হয় তো দশ নম্বর প্রবলেমটা হচ্ছে একটা ট্রান্সফর্মার নিয়ে প্রবলেম তো এখানে ট্রান্সফর্মারের পাক সংখ্যার অনুপাত দশ ইস টু এক তাহলে এখানে যদি একটা কুণ্ডলিতে দশ পাক থাকে তাহলে অন্য কুণ্ডলিতে এক পাক একটা যদি হচ্ছে একশোটা থাকে অন্যটাতে দশটা এরকম তো মুখ্য কুণ্ডলিতে পরিচালক শক্তি তিন ভোল্ট আর প্রবাহ এক গৌণ কুণ্ডলীর প্রবাহ কিন্তু দেখা যাচ্ছে কম পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার তো আমরা জানি ট্রান্সফর্মারে যদি মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণকুণ্ডলিতে ভোল্টেজ বেশি হয় তাহলে কারেন্ট কম হয় আর যদি ভোল্টেজ কম হয় তাহলে কারেন্ট বেশি হয় এইখানে হচ্ছে মুখ্যকুণ্ডলিতে এক অ্যাম্পিয়ার গৌণকুণ্ডলিতে পয়েন্ট ওয়ান এম্পিয়ার অর্থাৎ কারেন্ট কম তাহলে ভোল্টেজ বাড়ে তাহলে এটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার হিসেবে কাজ করে তার মানে হচ্ছে মুখ্য কুণ্ডলিতে যদি এক টার্ন থাকে তাহলে গৌণকুণ্ডলিতে থাকবে হচ্ছে দশ টার্ন ব্যাপারটা এরকম তাহলে এটা দেখে আমরা বুঝলাম যে প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলের অনুপাতটা কত তো বলা হচ্ছে এর তরিৎচালক শক্তি তাহলে কত হবে তাহলে আমরা হচ্ছে ইপি বাই ইএস ইকুয়ালস এনপি বাই এনএস এই ফর্মুলাটা কাজে লাগাতে পারি তাহলে সেকেন্ডারি কয়েলের যে ই সেটা তাহলে এখানে চলে আসবে আর এদিকে আমরা পাবো ইপি ইন্টু এনএস ডিভাইডেড বাই এনপি তাহলে এনএস ডিভাইডেড বাই এনপি সেটা আসা হচ্ছে দশ আর ইপি ছিল হচ্ছে তিন তাহলে তিন ইন্টু দশ থার্টি ফোল্ড তাহলে সেকেন্ডারি কয়েলে আমরা থার্টি ভোল্ট পাবো এটা হচ্ছে ব্যাপার তবে এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে আমরা যদি প্রাইমারি কয়েলে অল্টারনেটিং সাপ্লাই না দেই তাহলে কিন্তু আউটপুটে আমরা এরকম আশা করতে পারি না কেন কারণ যদি আমরা এখানে অল্টারনেটিং সাপ্লাই না দেই তাহলে এই দ্বিতীয় কুণ্ডলিতে ম্যাগনেটিক ফ্লাক্সের কন্টিনিউয়াস চেঞ্জটা হবে না যদি ধরা যাক এখানে আমরা একটা ডিসি ভোল্টেজ দিয়ে রাখতাম তাহলে এখানে কিন্তু একটা ফিক্সড ম্যাগনেটিক ফ্লাক্স কাজ করতো ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হতো না আর যতক্ষণ না পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে ততক্ষণ এখানে হচ্ছে কোনো ভোল্টেজ ইন্ডিউসড হবে না তখন এখানে হচ্ছে ভোল্টেজ ইন্ডিউস না হয়ে কারেন্ট ভোল্টেজ জিরো হয়ে থাকবে তাহলে এই জন্য এখানে হচ্ছে একটা অল্টারনেটিং সাপ্লাই দিতে হবে যাতে সবসময় এটার ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হয় তো এইভাবে হচ্ছে একটা ট্রান্সফর্মার কাজ করে মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশের মাধ্যমে তো এইভাবে হচ্ছে ট্রান্সফর্মারের প্রবলেমগুলো সলভ করা যায় তো ফর্মুলাটা হচ্ছে ইপি বাই ইএস ইকুয়ালস এনপি বাই ইকুয়ালস আইএস বাই আইপি আর খেয়াল করলে দেখা যাবে NPIP ইকুয়ালস NSIS অর্থাৎ ইনপুটে যে পাওয়ারটা যাবে আউটপুটে সেই একই পাওয়ার থাকবে এটা হচ্ছে আদর্শ বা আইডিয়াল ট্রান্সফর্মারের জন্য বাস্তবে ট্রান্সফর্মারে কিছুটা পাওয়ার লস হয় যেমন এখানে হিট তৈরি হয় কিছু ম্যাগনেটিক ফ্লাক্স দিকে ছড়ায় যায় যেটা আমরা হচ্ছে আর ইউজ করতে পারি না তো এরকম করে কিছু লস হয় বাট আইডিয়াল ট্রান্সফর্মারের বেলা হচ্ছে ইনপুট পাওয়ার ইকুয়ালস আউটপুট পাওয়ার তো এইভাবে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারি তো এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি তো আমরা আজকে এই ক্লাসটাতে মেইনলি চোম্বুকত্ব নিয়ে আলোচনা করলাম তো এরপর অন্য আরেকটা ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে বিদায় নিচ্ছি